প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস নম্বর 3, তোমরা তোমাদের বইতে পেজ 7 খুলো। গত ক্লাসে আমি তোমাদের 24 দাগ পর্যন্ত করে দিয়েছিলাম, আজ আমি তোমাদের 25 থেকে শুরু করব। 25 দাগে আজকে তোমরা পড়া শুরু করো। 25 দাগে আছে কলকাতা থেকে সৌরভ বিনোদিরাম করছে, সৌরভ মানে সৌরভ গাঙ্গুলি, আমাদের বাঙালি গল্প, প্রাক্তন অধিনায়ক, ভারত অধিনায়ক, এখন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কথা এখানে বলা হয়েছে। এবার হচ্ছে সেঞ্চুরি করে করতো, কত রান করে সেঞ্চুরি করতো, কলকাতা টেস্টে 16-99 রান করেছে আর কত রান করেছে সেঞ্চুরি করতো, সেঞ্চুরি মানে কি 100 100 রান করতো, এখন কত রান করেছে 99 রান, তাহলে বাদ দিলে হয়ে যাবে, তাহলে 100 থেকে 99 এক হয়, 10 10 থেকে 99 এক, এটা 9-9-0, তাহলে 1 রান। অতএব সৌরভ সৌরভ আর 1 রান করলে, 1 রান করলে সেঞ্চুরি করত, তাহলে সৌরভ আর 1 রান করলে সেঞ্চুরি করত। এরপর যে সংখ্যাকে গুণ করা হয় সেটাকে বলে গুণ, আর যে সংখ্যাটাকে গুণ করা হয় সেটাকে বলে গুণ, আর গুণ করে যে ফল পাওয়া যায় সেটা হচ্ছে গুণ ফল। আমি প্রথম বলে লিখে দিচ্ছি, দেখো ধরো 26-এর ক, এখানে দেওয়া আছে 20 × 16, তাহলে এইটা হচ্ছে কিন্তু গুণ, এইটা গুণ যাতে গুণ করছি, এটা উল্টো করে দিলে হবে যেটা দিয়ে গুণ করবো সেটা গুণ হয়ে যাবে, তাই এক্ষেত্রে গুণ এটা, এটা গুণ, আর গুণ করে যে ফলটা হবে সেটা গুণ ফল, সরি এটা 16 তো আছে, 16 × 0 = 16, এইটা হচ্ছে গুণ ফল, এইটা হচ্ছে গুণ ফল আমাদের পেলাম 320। এরপরে আমরা দেখো তোমার নামটাগুলো ভালো করে মুখস্থ করবে, নাহলে কোন ভাগ ভালো পাবে না, নামটাগুলো খুব ভালো করে করতে হবে। এইবার ক 28-কে 14 দিয়ে নামটা লিখে করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই এখানে আলাদা একটা করে দেখা যাবে, 4-8-কে 32-এ 2 হাতে 3, 4-2-8-3-11, 1-8-8-1-3-2 2-8-9-3-392, অতএব বিনিয়োগ গুণফল সমান 5-4-19-0 হাতে কত 2, তোমরা এরকম বলতে পারো 20-0-0 থেকে যে 2 থাকলো, 5-5-25-2-27, একটা করে মানে 0 বা ক্রস দাঁত দিতে পারে, দুটো দিলেই হবে, কেউ 0 দিতে পারে কেউ ক্রস দিতে পারে, 2-4-8-5-10, একটা করছে 0-0-8-7-15-5 হাতে 1-3-1, অতএব বিনিয়োগ গুণফল সমান 1350, তাহলে বিনিয়োগ গুণফল কত হলো 1350। এই 26-এর এটা ক গেল, এটা 26-এর গ, এটা যেটা করলাম 26-এর গ, এরপর ঘ, এর আগেটা 26-এর গ ছিল, 26-এর গ 36 × 36,
36 নম্বরটা তোমরা জানো তখন আলাদা ভাবে করতে হবে অবশ্যই 6 6 36 এর 6 হাতে থাকবে 3 6 3 8 8 3 কত হবে 21 3 6 18 আর হাতে 1 3 9 কে 10 6 6 36 এর 6 হাতে থাকবে 3 6 3 8 3 21 3 6 18 আর হাতে 1 3 9 হাতে 10 6 বসে গেল 8 কে 9 2 4 4 16 6 1 4 4 16 6 1 4 4 36 37 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
कत्ते कोचे